আপনার পছন্দ সেটা আমারও পছন্দ। দুজনের পছন্দ করা গাড়িটা না হয় আপনার কাছেই থাক। কোথায় যে গেল? কিরে, তুই জগিং দেখে এখানে বসে আছিস? আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। আমি নতুন জায়গায় জগিং করছি, দেখ পরিবেশটা বেশ সুন্দর। তুই নতুন পরিবেশ খুঁজছিস? আর আমি তোর জন্য একটা নতুন খবর নিয়ে এসেছি। নতুন নতুন খবর? বল না, বল না, বলবো না, বল না। বলছি, আরে সেদিন যে ছেলেটা তোকে মাস্তানদের হাত থেকে সেভ করেছিল না, সেই সূর্য সংগ্রাম সঙ্গীতের ভোকালিস্ট, তাই নাকি? তুই জানলি কি করে? আরে রাস্তায় তার শোয়ে পোস্টার দেখে এলাম, আগামীকাল সিডরে ক্ষতিগ্রস্তদের সাহায্যতে সে গান গাইবে। যাবি নাকি সেই প্রোগ্রামে? তোর কথা যদি সত্যি হয় তাহলে অবশ্যই যাব। কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। আপনার গান শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। যেমন আপনার গান তেমনি আপনি। আপনিও কিন্তু খুব সুন্দর। আপনার চোখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। সত্যি বলছেন? হুম, সত্যি। বাই। তাছাড়া যে কিনা নিজে যেচে এসে তোর কাছে ধরা দিয়েছে। আমার মনে হয় কি জানিস, তোর মনের মানুষ সেই সূর্যই হতে পারে। অবাক ব্যাপার কি জানিস, আমি সূর্যের কথা ভুলতেই পারছি না। বারবার ঘুরে ফিরে ওর কথা মনে হচ্ছে। যতই তাকে দূরে সরিয়ে দিতে চাইছি তত আরো কাছে কাছে এসে আমার। হ্যালো, সূর্য বলছি। আপনি আপনি ইয়ে মানে না ছাড়া ফোন করেছি বলে রাগ করেনি তো? না না, রাগ করার কি আছে, উল্টো ফোনটা তো আমারই করার কথা ছিল। আপনি একবার নয় দুবার আপনি আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। বাদ দিন তো বাঁচানোর কথা, বারবার একই কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আলভির সাথে আমার ব্যাপারে কি বলছিলেন তাই বলুন। আপনি কি করে জানলেন আমি আলফির সাথে আপনার ব্যাপারে কথা বলছিলাম? অনুমান করে। আমি নিজেও আপনার ব্যাপারে আমার বন্ধুদের সাথে কথা বলেছি। তাই নাকি? কি বলেছেন তাদের? বলেছি একটা সুন্দরী মেয়ে আমার মন কেড়ে নিয়েছে, মেয়েটিকে ছাড়া আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না। যা মিথ্যে কথা। বিশ্বাস করুন, একবর্ণও মিথ্যে নয়। আপনার মাঝে এমন একটা আকর্ষণ আছে যা আমাকে প্রতিটি মুহূর্তে আপনার আরো কাছে টেনে নিয়ে যাচ্ছে। এই সম্পর্কের পরিণতি কি আমি জানি না, শুধু এটুকু জানি আপনাকে ছাড়া আমার আর ভালো লাগছে না, বারবার দেখতে ইচ্ছে করছে। তাহলে কখন দেখা করবেন বলুন? আগামীকাল 3টায়। আমি আপনার অপেক্ষায় থাকব। ফাইনাল। ইয়েস ইয়েস ইয়েস। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে।